সবাইকে স্বাগতম। আমরা আজ আমাদের অনলাইন ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা স্টিম টারবাইন সম্বন্ধে জানব। এর আগে আমরা স্কিমেটিক ডায়াগ্রামে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে জেনেছি। আমরা যদি স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট আবার একটু রিভিউ করি তাহলে দেখতে পাবো বয়লার থেকে স্টিম তৈরি হয় এবং সেই স্টিম গিয়ে স্টিম টারবাইনের মধ্যকার প্লেটগুলোকে ধাক্কা দেয় এবং টারবাইন ঘুরতে থাকে। এরপর সেখান থেকে জেনারেটর কাপল করা রয়েছে এবং এই স্টিম এসে আবার কনডেন্সড হয় অর্থাৎ পানিতে পরিণত হয়। এরপর তা আবার একটি পাম্প দিয়ে ট্রান্সফার করে আবার বয়লারে পাঠানো হয়। আজ আমাদের লেসনে আমরা এই স্টিম টারবাইন সম্বন্ধে জানব কীভাবে এই স্টিম টারবাইনের মধ্যে স্টিম এসে এখান থেকে রোটেশন তৈরি করে। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে স্টিম টারবাইন। শুধু এই পার্টটি নিয়ে আজ আমরা আলোচনা করব কী কী ধরনের স্টিম টারবাইন হয় এবং পাওয়ার প্ল্যান্টে কোন ধরনের স্টিম টারবাইন ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার প্ল্যান্ট সাইকেল থেকে বোঝা যায় বয়লার থেকে তৈরিকৃত স্টিম টারবাইনের মধ্যে এসে টারবাইনের ব্লেডকে ঘুরায় এবং ফাইনালি এটা স্টিম টারবাইন হতে বের হয়ে যায় বা কনডেন্সারে সাপ্লাই হয়। তো এক্ষেত্রে বয়লার থেকে স্টিম এসে টারবাইনকে ঘুরায়, তার মানে হচ্ছে স্টিমের মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জিকে ব্যবহার করে স্টিম টারবাইন রোটেশন দিয়ে থাকে। তাহলে স্টিম টারবাইনকে এভাবে ডিফাইন করা যায়, স্টিম টারবাইন হচ্ছে এমন একটি ডিভাইস যা থার্মাল এনার্জি এক্সট্র্যাক্ট করে, তার মানে স্টিম থেকে এনার্জি, থার্মাল এনার্জি অর্থাৎ হিট এনার্জি নেয় এবং এটাকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে অর্থাৎ রোটেশন দিয়ে থাকে। তাহলে স্টিম ইজ এ ডিভাইস দ্যাট এক্সট্র্যাক্টস থার্মাল এনার্জি ফ্রম দ্য স্টিম অ্যান্ড কনভার্টস ইট টু মেকানিক্যাল ওয়ার্ক অন এ রোটেটিং আউটপুট শ্যাফ্ট। অথবা কোনো কোনো ক্ষেত্রে এভাবেও ডিফাইন করা যেতে পারে যে স্টিম টারবাইন হচ্ছে এক ধরনের প্রাইম মুভার। প্রাইম মুভার বলতে যে ডিভাইসটি মোশন তৈরি করে যা স্টিমের পটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম করে এবং এরপর এটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। একটু ভেঙে বললে বলা যায় যে প্রথমে পটেনশিয়াল এনার্জি থাকে এবং সেটাকে কাইনেটিক এনার্জি করে এরপরে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। বা আমরা খুব সহজ সাপটা ডেফিনেশন দিলে এভাবে বলবো যে থার্মাল এনার্জি স্টিম থেকে হিট এক্সট্র্যাক্ট করে সেটাকে রোটেশনে কনভার্ট করাই হচ্ছে স্টিম টারবাইনের কাজ। এটা আমরা অলরেডি বুঝেছি। অ্যাপ্লিকেশন যদি বলা হয় স্টিম টারবাইনের, তাহলে স্টিম টারবাইনের মেজর এবং মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে পাওয়ার প্ল্যান্টে, পাওয়ার জেনারেশনে। এছাড়াও আগের দিনের যে সমস্ত ট্রান্সপোর্ট ছিল, বিভিন্ন রকম শিপ, রেল ব্যবহার করা হতো বা গাড়িও ছিল যেগুলোর মোশন তৈরি হতো স্টিম টারবাইনের মাধ্যমে। এই ডায়াগ্রামে স্টিম টারবাইনের খুব বেসিক কনসেপ্ট দেখানো হয়েছে যে একদিক দিয়ে স্টিম ঢুকে গেল এবং এসে টারবাইনের ব্লেডে আঘাত করলো এবং এটি রোটেট করলো, রোটেট করে স্টিম বের হয়ে গেল এবং এই শ্যাফ্ট ঘুরতে থাকলো যার সাথে জেনারেটর কাপল করা ছিল, ইলেকট্রিসিটি প্রডিউস হলো, যেমনটা আমরা পাওয়ার প্ল্যান্টের ডায়াগ্রামে দেখেছি। তো স্টিম টারবাইনের ক্লাসিফিকেশন যদি করা হয় তাহলে অ্যাকশন কীভাবে স্টিম আসবে এই অ্যাকশনের উপর বেসিস করলে মেইনলি দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটি হচ্ছে ইম্পালস টারবাইন, অন্যটি হচ্ছে রিঅ্যাকশন টারবাইন। ইম্পালস টারবাইন যদি আমরা বুঝতে চাই তাহলে এই ফিগারগুলোতে খেয়াল করতে হবে। যেমন এই দুটো ফিগারে দুটি ইম্পালস টারবাইন দেখানো হয়েছে। ইম্পালস টারবাইনের প্রিন্সিপালটা হচ্ছে যে স্টিম, হাই প্রেশারাইজ স্টিম যেগুলো বয়লারে তৈরি হলো সেগুলো এসে নজেলের মাধ্যমে স্প্রে করা হবে। নজেল দিয়ে স্প্রে করা হাই ভেলোসিটির স্টিম এগুলো এসে বাকেটে আঘাত করবে, বাকেটে আঘাত করলেই টারবাইনটি ঘুরতে থাকবে। এটি একটি ইম্পালস টারবাইন। এখানে ইম্পালস শব্দটির অর্থই হচ্ছে ধাক্কা দেয়া। হাই প্রেশারাইজ স্টিম কনভার্ট হয়ে হাই স্পিড স্টিম হয়ে যায়, এর মধ্যে অনেক বেশি কাইনেটিক এনার্জি, ভ্যালোসিটি অনেক বেশি, সেগুলো এসে বাকেটে ধাক্কা দেয় এবং ঘুরতে থাকে। এটা এক ধরনের টারবাইন যাকে আমরা বলবো ইম্পালস টারবাইন, যেখানে স্টিমের ইম্পালস এসে ধাক্কা দেয় অর্থাৎ কাইনেটিক এনার্জি সরাসরি বাকেটে আঘাত করে এবং টারবাইন ঘুরতে থাকে। এক্ষেত্রে স্টিমের প্রেশারের কোনো পরিবর্তন হয় না। এখানে নজল থেকে বের হওয়ার সময় স্টিমের যে প্রেশার থাকে সেই প্রেশারই মেনটেন হয়। এবং আমরা পাশের ফিগারটা যদি খেয়াল করি, একই অবস্থা এখানেও, স্টিম এসে ধাক্কা দিল বাকেটগুলোতে এবং ঘুরতে শুরু করলো এবং যার সাথে একটি জেনারেটর কাপল করা আছে এবং ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। ইম্পালস টারবাইনের বাকেটগুলো এমন একটি শেপে থাকে যেন হাই স্পিড স্টিম এসে ধাক্কা দিলে এটা মুভ করতে পারে। এই সম্পূর্ণ কম্বিনেশনটাকে বলা হয় ইম্পালস টারবাইন। এবং এখানে নজল এবং তার সাথে একটি রানার রয়েছে। অ্যাকশনের উপর বেসিস করে আমরা ইম্পালস টারবাইন দেখলাম। ইম্পালস টারবাইনের পরে যা ছিল তা হচ্ছে রিঅ্যাকশন টারবাইন। ইম্পালস টারবাইনের প্রিন্সিপালই হচ্ছে যেখানে কাইনেটিক এনার্জি এসে স্ট্রাইক করবে, ভ্যালোসিটিকে কাজে লাগাবে, ইম্পালসকে কাজে লাগাবে, এই জন্য এর নামকরণ করা হয়েছে ইম্পালস টারবাইন। আর আমরা যদি রিঅ্যাকশন টারবাইনে দেখি, রিঅ্যাকশন টারবাইনের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে এই চরকিগুলো যেগুলো আমরা বাজারে কিনতে পাই বা মেলাতে পাওয়া যায়। চরকিকে বাতাসের মধ্যে ধরলেই এটা মুভ করতে থাকে। এতে আসলে কী ঘটনা ঘটে? প্রথমে বাতাস এই চরকির ব্লেডে এসে ধাক্কা দেয়
এবং বাতাসে যে প্রেশার থাকে সে প্রেশার কমে যায়। তাহলে চরকির ব্লেডে এসে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে তার প্রেশার কমে গেল এবং চরকিও ঘুরতে শুরু করলো। এক্ষেত্রে যেটা হয়, চরকির বাতাস সামনের বাতাসের যে প্রেশার এবং পেছনের বাতাসের প্রেশার দুটির পার্থক্য থাকে, কেননা সামনের বাতাসের প্রেশারের কারণেই চরকিকে ঘুরিয়ে তার প্রেশার কমে যায়। তো এই ধরনের যদি টারবাইন হয়ে থাকে যার এক প্রান্তে প্রেশার একরকম থাকবে এবং ব্লেডকে ঘুরিয়ে অপর প্রান্তের প্রেশার কমে যাবে, প্রেশারের ডিফারেন্স তৈরি হবে, ব্লেডের দুই পাশে সামনে এবং পেছনের পাশে প্রেশারের ডিফারেন্স থাকবে, তাহলে এ ধরনের টারবাইনকে বলা হয় রিঅ্যাকশন টারবাইন। অর্থাৎ প্রেশার ডিফারেন্সকে কাজে লাগিয়ে প্রেশারকে ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়, ব্লেড ঘোরানো হয়। এর আগে যে আমরা ইম্পালস টারবাইন দেখলাম, সেখানে হাই স্পিড স্টিম এসে সরাসরি ব্লেডটিকে ধাক্কা দেয়, বাকেটের মধ্যে ধাক্কা দেয় এবং সেটি ঘুরতে শুরু করে, এক্ষেত্রে প্রেশার চেঞ্জ হয় না। কিন্তু রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে ব্লেডকে ঘোরাতে হলে অবশ্যই প্রেশার চেঞ্জ হয়ে যাবে, কেননা ব্লেডের সামনে এসে ব্লেডের গায়ে ফ্রিকশন তৈরি করে তাকে মুভ করায় এবং তার সাথে সাথে সেই স্টিমের প্রেশার ফল করে। আমরা একটি রিঅ্যাকশন টারবাইন দেখছি, এখানে রিঅ্যাকশন টারবাইনের ব্লেড দেখা যাচ্ছে যেগুলো ওপেন অবস্থায় আছে। আশা করি তোমরা ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইনের প্রিন্সিপালটা বুঝতে পেরেছো। ইম্পালস টারবাইনের প্রিন্সিপাল হচ্ছে কাইনেটিক এনার্জিকে কাজে লাগাবে, হাই স্পিড স্টিম এসে বাকেটে ধাক্কা দিবে, টারবাইন ঘুরবে, এবং রিঅ্যাকশন টারবাইনের প্রিন্সিপাল হচ্ছে প্রেশার ডিফারেন্স তৈরি হবে, দুটি প্রেশার ডিফারেন্সকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘোরানো হবে। ইম্পালস টারবাইনের ক্ষেত্রে কোনো প্রেশারের ডিফারেন্স হয় না, শুধুমাত্র কাইনেটিক এনার্জিকে কাজে লাগানো হয়, এবং রিঅ্যাকশন টারবাইনের ক্ষেত্রে অবশ্যই প্রেশার ডিফারেন্স হবে। প্রেশার ডিফারেন্স থাকার কারণেই ফ্লুইড এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে ইম্পালস এবং রিঅ্যাকশন টারবাইনের কম্বিনেশনও পাওয়া যায়। নাম্বার অফ প্রেশার স্টেজের বেসিসে আবার টারবাইনকে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হতে পারে সিঙ্গেল স্টেজ টারবাইন, এক্ষেত্রে টারবাইনের একসেট ব্লেড থাকবে। যেমন এ ধরনের টারবাইনকে বলা হয় সিঙ্গেল স্টেজ টারবাইন। এ ধরনের টারবাইনে আমরা দেখতে পাচ্ছি যে একটি পেরিফেরি বরাবর টারবাইনের ব্লেড রয়েছে। যদিও এই ফিগারটি একটা কমপ্লিট টারবাইনের সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, আমরা টারবাইনটা খেয়াল করবো, এই অংশটা হচ্ছে টারবাইন। তাহলে এই টারবাইনের একটি মাত্র পেরিফেরিতে অনেকগুলো ব্লেড লাগানো আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল স্টেজ টারবাইন। এবং মাল্টি স্টেজ টারবাইনের কথা যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা স্টেজের অনেক সেট ব্লেড, তারপরে আরও একটি স্টেজ, এরপর আরও একটি স্টেজ, এরপর আরও একটি স্টেজ, এভাবে এই টারবাইনে পাঁচটি স্টেজ রয়েছে। তো এই ধরনের টারবাইন যেগুলো কনজিকিউটিভ একটু পরপরই পেরিফেরি বরাবর ব্লেড লাগানো থাকে, অর্থাৎ স্টেজিং করা থাকে, এ ধরনের টারবাইনকে বলা হয় মাল্টি স্টেজ টারবাইন। আর সিঙ্গেল স্টেজ টারবাইনের ক্ষেত্রে শুধুমাত্র একই সার্কেলের পেরিফেরি বরাবর বেশ কিছু ব্লেড থাকে। এক্ষেত্রে একই পেরিফেরিতে দেখা যাচ্ছে প্রথমে অনেকগুলো ব্লেড এক পেরিফেরি বরাবর, এক সার্কেল বরাবর, এবং অন্য একটি আরেকটি সার্কেল বরাবর আরও কিছু ব্লেড, এভাবে পাঁচটি সার্কেল বরাবর পাঁচ সেট ব্লেড রয়েছে। সিঙ্গেল স্টেজ টারবাইনগুলো মূলত সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ব্লোয়ার বা এই ধরনের মেশিনারিজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। মাল্টি স্টেজ টারবাইন অবশ্যই পাওয়ার প্ল্যান্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যেখানে হেভিয়ার ওয়ার্কের দরকার, অনেক বেশি এনার্জির দরকার, অনেক বেশি মেকানিক্যাল এনার্জির দরকার, সে সমস্ত ক্ষেত্রে মাল্টি স্টেজ টারবাইন ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি স্টিম ফ্লোর কথা চিন্তা করি, যে স্টিম কোন ডিরেকশনে ফ্লো হয় এর উপর বেসিস করে টারবাইনকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে এক্সিয়াল টারবাইন আর একটি হচ্ছে রেডিয়াল টারবাইন। এক্সিয়াল টারবাইন হলো, যদি আমরা এই ব্লেডগুলোকে খেয়াল করি, এখানে একটি, দুটি, তিনটি, চারটি স্টেজ রয়েছে, স্টিমগুলো আসে এক্সিস বরাবর। একটি শ্যাফ্ট চিন্তা করি, একটি শ্যাফ্টের গায়ে অনেকগুলো ব্লেড লাগানো আছে, পেরিফেরিতে অনেকগুলো ব্লেড লাগানো আছে, স্টিমগুলো মূলত আসে এক্সিস বরাবর, এদিক দিয়ে স্টিম আসে ব্লেডকে ঘুরিয়ে এর পরের স্টেজে যায়, এরপরে আবার ব্লেডকে ঘুরায় পরের স্টেজে যায়, পরের স্টেজ এভাবে সামনের দিকে যেতে থাকে। তাহলে স্টিম যদি এক্সিস বরাবর আসে এবং এক্সিস বরাবরই বের হয়ে যায়, এই মাঝখানে যে শ্যাফটি, এটার কথা চিন্তা করলে বোঝা যাবে। আমরা যদি এ পাশ থেকে চিন্তা করি, প্রথমে স্টিম ঢুকলো, ঢুকে প্রত্যেকটা ব্লেডকে ঘোরাতে আলটিমেটলি এক্সিস দিয়েই বের হয়ে গেল, এ ধরনের টারবাইনকে বলা হয় এক্সিয়াল টারবাইন। এক্সিস দিয়ে স্টিমের ফ্লো, এক্সিস ডিরেকশন বরাবর স্টিমের ফ্লো হয়ে থাকে। এছাড়াও রেডিয়াল টারবাইন আছে, যে রেডিয়াল টারবাইনে স্টিমের ফ্লো হয় রেডিয়াস বরাবর। যেমন এখানে যদি রানারটি থেকে থাকে, তাহলে রানার এখানে থাকলে মাঝখানে রানারের পজিশন, স্টিমগুলো চারপাশ দিয়ে আসছে রেডিয়াস বরাবর আসছে, এসে এই রানারে ঢুকে এরপরে মাঝখান দিয়ে বের হয়ে যায়, তার মানে এক্সিস দিয়ে বের হয়ে যায়। আমরা এই ফিগারটিতে দেখলে আর ভালো করে দেখতে পাবো যে এখানে স্টিমগুলো এক্সিস বরাবর আসে না, রেডিয়াস বরাবর আসে, এই সাইড বরাবর আসে, রেডিয়াস বরাবর আসে, এসে এগুলোকে ঘোরায়, ঘোরানোর পরে ঠিক এই মাঝখান দিয়ে এক্সিস বরাবর বের হয়ে যায়। তাহলে রেডিয়াস বরাবর আসে, রেডিয়াস বরাবর এসে ব্লেডটাকে ঘোরায় এবং এই মাঝখান দিয়ে বের হয়ে যায়, এ ধরনের টারবাইনকে বলা হয় রেডিয়াল টারবাইন।
তাহলে এখানে ঠিক তাই মেনশন করা হলো, এক্সিয়াল টার্বাইন হচ্ছে যে স্টিমের ফ্লো ডিরেকশন হবে প্যারালাল টু দ্য এক্সিস অফ দ্য টার্বাইন রোটর, টার্বাইন রোটরের এক্সিস বরাবর, এবং রেডিয়াল টার্বাইনে স্টিম ফ্লো হবে পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ দ্য টার্বাইন, তার মানে এক্সিস বরাবর হবে না, এক্সিসের সাথে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে রেডিয়াস বরাবর হয়ে থাকে। এরপরে আমরা যদি নাম্বার অফ শ্যাফ্টের কথা চিন্তা করি, তাহলে সিঙ্গেল শ্যাফ্ট টার্বাইন বা মাল্টি শ্যাফ্ট টার্বাইন হয়ে থাকে, মোস্ট অফ দ্য টার্বাইনই সিঙ্গেল শ্যাফ্ট টার্বাইন। এরপরে যদি মেথড অফ গভর্নিংয়ের কথা চিন্তা করা হয়, স্টিমের ফ্লোকে কীভাবে কন্ট্রোল করবে, এভাবে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে টার্বাইন উইথ থ্রোটল গভর্নিং। থ্রোটল গভর্নিং এর উদাহরণ দিলে বলতে হবে বাসাবাড়ির ট্যাপ। বাসাবাড়ির ট্যাপে আমরা পানিকে কীভাবে কন্ট্রোল করি, ট্যাপকে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ থ্রেড রোটেশনের মাধ্যমে, ঠিক স্টিমকে যদি এভাবে কন্ট্রোল করা হয়, এটাকে বলে থ্রোটল গভর্নিং, স্টিমের ফ্লোকে কন্ট্রোল করা হয়। তো এ ধরনের টার্বাইন হতে পারে। আরেকটা হতে পারে নজল গভর্নিং। নজল গভর্নিং টার্বাইনের কথা বললে আমরা এই ইম্পালস টার্বাইনের দিকে তাকাতে পারি। ইম্পালস টার্বাইন একটি নজল ব্যবহার করা হয়েছে। এই নজলে কী পরিমাণ স্টিম বের হবে এটা নির্ভর করে মাঝখানে যে কন্ট্রোল রডটি রয়েছে এই কন্ট্রোল রডটির মুভমেন্টের ওপর। কন্ট্রোল রডটি যদি বাম দিকে সরে যায় তাহলে এই ওপেনিংয়ে অনেক বেশি স্টিম বের হতে পারবে, এবং কন্ট্রোল রডটি যদি ডানে যেতে থাকে এই ওপেনিংকে ক্লোজও করে দিতে পারবে। এ ধরনের টার্বাইনকে বলা হয় টার্বাইন উইথ নজল গভর্নিং। এছাড়াও হতে পারে টার্বাইন উইথ বাইপাস গভর্নিং। টার্বাইন উইথ বাইপাস গভর্নিংয়ের কথা বলতে গেলে আমাদের একটি মাল্টি স্টেজ টার্বাইন দেখতে হবে। এটি একটি মাল্টি স্টেজ এক্সিয়াল টার্বাইন। এই টার্বাইনে প্রথমে স্টিম এসে প্রথম ব্লেডকে, প্রথম যে ব্লেডগুলো থাকে এই এই ব্লেড সেটকে ঘোরায়, এরপর এই স্টিমই পরের স্টেজে চলে যায়। তাহলে এক্ষেত্রে স্টিম কিন্তু প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা আলাদা করে সাপ্লাই করা হচ্ছে না, বা আলাদা আলাদা করে সাপ্লাইও করা হয়ে থাকে, বাট যদি আলাদা আলাদা করে সাপ্লাই করা না হয় সেক্ষেত্রে প্রথম স্টেজের স্টিম দ্বিতীয় স্টেজে চলে গেল, দ্বিতীয় স্টেজ স্টিম তৃতীয় স্টেজে চলে গেল, তাহলে স্টিম কিন্তু বাইপাস হচ্ছে, একটা স্টেজকে রান করে সে বাইপাস হয়ে অন্য স্টেজে চলে যাচ্ছে। ঠিক এ ধরনের টার্বাইনকে বলা হয় টার্বাইন উইথ বাইপাস গভর্নিং। তাহলে মেথড অফ গভর্নিংয়ে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। টার্বাইন উইথ থ্রোটল গভর্নিং, যেটা পানির ট্যাপের উদাহরণ দিচ্ছিলাম, টার্বাইন উইথ নজল গভর্নিং, নজলের ওপেনিংকে কম বেশি করে, টার্বাইন উইথ বাইপাস গভর্নিং, একটা স্টেজে স্টিম যদি আরেকটা স্টেজে বাইপাস হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে ব্যবহারের উপর বেসিস করেও স্টিম টার্বাইনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন স্টেশনারি টার্বাইন উইথ কনস্ট্যান্ট স্পিড অফ রোটেশন। স্টেশনারি টার্বাইন বলতে বোঝাচ্ছে স্টিম টার্বাইনটা স্টেশনারি। স্টিম টার্বাইনটা স্টেশনারি এর মানে কিন্তু এমন না যে স্টিম টার্বাইন ঘুরবে না। স্টিম টার্বাইন ঘুরবে, কিন্তু স্টিম টার্বাইনটা কোনো একটা ফিক্সড স্ট্রাকচারে বসানো আছে, এবং এ ধরনের স্টিমের স্পিড থাকে কনস্ট্যান্ট, এজন্য এগুলোকে স্টেশনারি, যেহেতু একটা ফিক্সড কেজিং স্ট্রাকচারে বসানো আছে, স্টেশনারি বাট কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকে। এ ধরনের স্টিম টার্বাইন সুইটেবল হচ্ছে অল্টারনেটর রান করার ক্ষেত্রে, অল্টারনেটর অর্থাৎ জেনারেটর। স্টেশনের টার্বাইন উইথ ভেরিয়েবল স্পিড অফ রোটেশন, এটা হচ্ছে স্টিম টার্বাইন, সেটা একটি কেজিংয়ের মধ্যে ফিক্সড, বাট এর স্পিড ভ্যারিয়েবল হতে পারে, স্পিড কম বেশি হতে পারে, কম বেশি করা যায়। তো এ ধরনের টার্বাইন টার্বো ব্লোয়ার বা এয়ার সার্কুলেটর পাম্প এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও নন স্টেশনারি টার্বাইন উইথ ভ্যারিয়েবল স্পিড স্টিম টার্বাইনও রয়েছে। নন স্টেশনারি মানে হচ্ছে শিপের যে সমস্ত স্টিম টার্বাইন, শিপের স্টিম টার্বাইন, যদি কোনো শিপ স্টিম টার্বাইন দিয়ে রান করে তাহলে স্টিম টার্বাইনটি ফিক্সড শিপের মধ্যে থাকে, এবং সেই স্টিম টার্বাইনের শ্যাফ্টের সাথে লাগানো থাকে প্রোপেলার, যে প্রোপেলার দিয়ে শিপটিকে সামনের দিকে রান করা হয়, তাহলে ওই স্টিম টার্বাইনটি কিন্তু ফিক্সড থাকলো না, স্টিম টার্বাইনটি শিপের সাথে সাথে মুভ করতে থাকলো। তাহলে এক্ষেত্রে এ ধরনের স্টিমকে বলা হয় নন স্টেশনারি টার্বাইন। এখানে বেশ উদাহরণ দেওয়ার আছে, স্টিমার, শিপ, রেলওয়ে লোকোমোটিভ, এ ধরনের স্টিম টার্বাইনগুলো ওই ভেহিকেলের সাথে সাথে বা শিপের সাথে সাথেই চলতে থাকে, এজন্য এদেরকে নন স্টেশনারি বলা হয়। আমরা যদি স্টিম টার্বাইনের বেশ কিছু অ্যাডভান্টেজের কথা বলি স্টিম ইঞ্জিনের চেয়ে, তাহলে প্রথমে আমাদের স্টিম ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা দেখতে হবে। আমরা আমাদের আইস ইঞ্জিনের লেকচারে দেখছিলাম স্টিম ইঞ্জিন হচ্ছে যেখানে এক্সটার্নাল কম্বাশনের মাধ্যমে স্টিম তৈরি করা হবে, এবং সেই স্টিম এসে পিস্টনকে ধাক্কা দিবে, এবং সেই পিস্টনের মুভমেন্টের কারণেই আলটিমেটলি রোটেশন তৈরি হবে, এবং এই রোটেশন দিয়ে যদি লোকোমোটিভ ট্রেন হয় তাহলে সেই ট্রেনটি রান করতে থাকবে। তাহলে এক্ষেত্রে স্টিম ইঞ্জিনের মধ্যে রেসিপ্রোকেটিং কম্পোনেন্ট রয়েছে, পিস্টনের আপডাউন মুভমেন্টের প্রয়োজন হবে, এবং এই রেসিপ্রোকেটিং কম্পোনেন্টের মুভমেন্টকে ব্যবহার করেই রোটেশন তৈরি করা হয়। বাট স্টিম টার্বাইনের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে কোনো রেসিপ্রোকেটিং কম্পোনেন্ট নেই, স্টিম সরাসরি এসে ব্লেডকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে দেয় এবং রোটেশন তৈরি হয়।
এক্ষেত্রে সম্পূর্ণ রোটারি ইকুইপমেন্ট আর স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে রেসিপ্রোকেটিং ইকুইপমেন্ট রয়েছে, এবং রেসিপ্রোকেটিং ইকুইপমেন্ট থাকলে সেখানে ফ্রিকশন জনিত এনার্জি লসের ব্যাপার থেকে যায়। তো এখন আমরা অ্যাডভান্টেজ অফ স্টিম টারবাইন ওভার স্টিম ইঞ্জিন নিয়ে আলোচনা করতে পারি, যেহেতু দুটো ব্যাপারই আমাদের জানা হয়ে গেল। তো এক্ষেত্রে স্টিম টারবাইনের ইফিসিয়েন্সি ইউজুয়ালি স্টিম ইঞ্জিনের চেয়ে বেশি হয়, এবং স্টিম টারবাইনে যেহেতু কোনো রেসিপ্রোকেটিং পার্ট নেই, খুব ভালো ব্যালেন্স হয় এবং এর সাথে সাথে ফ্রিকশন থাকে না। যেহেতু ফ্রিকশন থাকে না, এজন্য স্টিম টারবাইনের লুব্রিকেশন খুব সিম্পল হয়ে যায়, এবং টারবাইনের ক্ষেত্রে বিভিন্ন রকম স্পিড কন্ট্রোল করা ভেরি ইজি, বাট স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে এটা বেশ টাফ। এবং পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে স্টিম টারবাইন ইউনিফর্ম রেটে পাওয়ার জেনারেশন দিয়ে থাকে, এবং আমরা জানি রেসিপ্রোকেটিং ইকুইপমেন্টে অর্থাৎ আইসি ইঞ্জিনের সময় আমরা আলোচনা করেছি রেসিপ্রোকেটিং ইকুইপমেন্টে একটি ফ্লাই হুইল থাকে, এই ক্র্যাঙ্কশ্যাফ্ট হয়ে একটি ফ্লাই হুইলে যায়। সেই ফ্লাই হুইল আসলে এনার্জিকে স্টোর করে, যখন পাওয়ার পায় সে এনার্জিকে ফ্লাই হুইল স্টোর করে এবং অন্য তিনটি স্ট্রোককে চালায়। তো ঠিক এরকম স্টিম ইঞ্জিনে ফ্লাই হুইলের প্রয়োজন হয়, এবং যেহেতু এটি একটি স্টিম ইঞ্জিন, একটি রেসিপ্রোকেটিং ইঞ্জিন স্টিম ইঞ্জিন, সেটাতে ফ্লাই হুইলের প্রয়োজন হয়। কিন্তু স্টিম টারবাইন রোটারি মোশন দিয়েই কাজ করে, তো এক্ষেত্রে ফ্লাই হুইলের প্রয়োজন নাই। এবং স্টিম টারবাইন এবং ইঞ্জিনের কম্পেয়ার করলে স্টিম টারবাইনে স্টিম কনজাম্পশন হলো অনেক কম, এবং স্টিম টারবাইনের স্ট্রাকচারও কম্প্যাক্ট, বাট স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে আলাদা বেশ কিছু ক্র্যাঙ্কশ্যাফ্ট কানেক্টিং রডের মেকানিজম দরকার হয়। এবং বড় ধরনের পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে স্টিম টারবাইনই বেশি সুইটেবল, এবং এর মেনটেন্যান্স কস্টও কম হয়ে থাকে, এবং ওভারলোডের ক্ষেত্রে প্রোটেকশন রয়েছে স্টিম টারবাইনে, বাট স্টিম ইঞ্জিনের এক্ষেত্রে লিমিটেশন আছে। তো আমরা ইম্পালস এবং রিয়াকশন টারবাইনের যদি পার্থক্য বলি, ইম্পালস টারবাইন ছিল যে টারবাইনে, এই ফিগারটিতে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, হাই স্পিড স্টিম বাকেটে এসে আঘাত করবে এবং টারবাইনটি ঘুরতে থাকবে। এবং রিয়াকশন টারবাইনে যা ছিল তা হলো প্রেশার ডিফারেন্সকে কাজে লাগানো, যেমনটা আমরা চরকির মধ্যে পেয়ে থাকি। তাহলে মূলত মেইন পার্থক্য বলতে গেলে ইম্পালস টারবাইন হচ্ছে কাইনেটিক এনার্জিকে ব্যবহার করে, এবং রিয়াকশন টারবাইন প্রেশার এনার্জিকে ব্যবহার করে রান করে। এবং ইম্পালস টারবাইনের ক্ষেত্রে হাই স্পিড স্টিমের প্রয়োজন হয়, যা ক্রিয়েট করতে হলে ডিফারেন্ট মেকানিজমের দরকার হয়, বাট রিয়াকশন টারবাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো কমপ্লেক্সিটি নেই। এবং রিয়াকশন টারবাইনের ক্ষেত্রে প্রেশার গ্র্যাজুয়ালি ফল করতে থাকে, বাট ইম্পালস টারবাইনের ক্ষেত্রে প্রেশার একই থাকে, শুধুমাত্র কাইনেটিক এনার্জিকে কাজে লাগানো হয়। আমরা এর আগে স্টিম টারবাইনের পাওয়ার প্ল্যান্টের সাইকেলটি দেখেছি, টিএস ডায়াগ্রাম সহ স্টিম টারবাইনের সাইকেলটি আরেকবার দেখব। তো স্টিম টারবাইনের সাইকেল যদি একটু সংক্ষেপে বলি, তাহলে বয়লার থেকে স্টিম প্রডিউস হলো, এবং সেই স্টিম এসে স্টিম টারবাইনের ব্লেডকে রান করালো, যার সাথে শ্যাফ্ট কাপল করা ছিল, শ্যাফ্টটি ঘুরতে থাকলো। এরপরে স্টিমগুলো কনডেন্সারে এসে ওয়াটারে কনভার্ট হলো, যা পাম্পের সাহায্যে বয়লারে আবার ফিরে গেল। এবং এখানে কনডেন্সার ব্যবহার করা হয়েছে স্টিমগুলোকে পানিতে কনভার্ট করার জন্য, কেননা ওয়াটারে কনভার্ট না করলে এই পাম্প দিয়ে এগুলো ট্রান্সফার করা যেত না। যদি স্টিম অবস্থায় থাকতো সেক্ষেত্রে কম্প্রেসরের প্রয়োজন হতো, এবং কম্প্রেসর রান করতে অনেক বেশি এনার্জির দরকার হয়। আমরা এই ডায়াগ্রামটিতে খেয়াল করতে পারি, এই ডায়াগ্রামটিতে যে কালো লাইনটি দেখানো হয়েছে সেই কালো লাইনটি হচ্ছে স্যাচুরেশন লাইন বলে থাকে। এই লাইনটিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি, যদি মাঝ বরাবর এই লাইনটি কেটে দিই তাহলে দুটি অংশ ভাগ হয়ে যায়, বাম পাশের একটি অংশ এবং ডান পাশের একটি অংশ। বাম পাশের যে অংশ, এই কালো লাইনটি, এটা হচ্ছে ওয়াটারের লাইন, এবং এই পয়েন্ট থেকে ডান পাশের যে অংশ সেটি হচ্ছে স্টিমের লাইন। বাম পাশের অংশের এই বামের যে অংশগুলো আছে এই স্পেসটা হচ্ছে ওয়াটার, এবং ডান পাশের লাইনের এই ডানের যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টিম। তাহলে এই মাঝখানের জায়গাতে কি রয়েছে? মাঝখানের জায়গাতে অবভিয়াসলি স্টিম এবং ওয়াটারের মিশ্রণ। তাহলে এই বাম পাশে ওয়াটার, মাঝখানে স্টিম অ্যান্ড ওয়াটারের মিক্সচার, এবং ডান পাশে স্টিম। এবং এই কালো লাইনটিকে বলা হয় স্যাচুরেশন লাইন। স্যাচুরেশন লাইনের দুটি ভাগ করা যায়, একটি হচ্ছে ওয়াটার লাইন, অন্যটি হচ্ছে স্টিম লাইন। এবং স্টিম লাইনের ডান পাশের সবগুলো স্পেস হচ্ছে স্টিম, বাম পাশে ওয়াটার এবং স্টিমের মিক্সচার, এবং ওয়াটার লাইনের বাম পাশের অংশটি হচ্ছে ওয়াটার এবং ডান পাশে ওয়াটার এবং স্টিমের মিক্সচার। তাহলে আমরা এখানে দেখতে পারি, এক নম্বর পয়েন্টে কমপ্লিটলি ওয়াটার ছিল, সেই ওয়াটারকে পাম্প করে বয়লার পর্যন্ত পৌঁছে দেওয়া হলো দুই নম্বর পয়েন্টে। তাহলে এখানে ডায়াগ্রামে এক আর দুই আমরা দেখতে পাবো, এক দুই, এক এই কালো লাইনটির উপরে আছে যেহেতু কমপ্লিটলি ওয়াটার, তো এই লাইনের উপরে রয়েছে, এবং সেখান থেকে দুয়ে চলে গেল, এবং এই রিজিয়নটা ওয়াটার, আমরা জানি এই কালো লাইনের বাম পাশে ওয়াটার। তাহলে এক থেকে দুয়ে চলে গেল, টেম্পারেচার কিছু বেড়ে গেল, যেহেতু পাম্প হয়েছে টেম্পারেচার কিছু বেড়ে যেতে পারে, উপরের দিকে চলে গেল। এরপরে দুই থেকে তিন, এই জায়গাটিতে প্রথমে ওয়াটার আসলো, সেগুলো গরম হলো, গরম হয়ে এরপরে স্টিম তৈরি হলো,
স্টিম তৈরি হয়ে সেই স্টিম আবার সুপার হিট হলো, আবারও হিট হলো। তাহলে আমরা যদি লাইনটা দেখতে চাই, তাহলে দুই ওয়াটারের মধ্যে ছিল, এখানে চলে আসলো, ওয়াটার অবস্থায় থাকলো, এরপরে আস্তে আস্তে স্টিমে কনভার্ট হলো। তার মানে মাঝ বরাবর চলে আসছে, এই মাঝের লাইন, মাঝে মাঝের যে কোনো পয়েন্ট বলতে আমরা বুঝি যেখানে স্টিম আর ওয়াটারের মিক্সচার। তাহলে ক্রমান্বয়ে স্টিম তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, এবং এ পয়েন্টে এসে কমপ্লিটলি স্টিম হয়ে গেল, সব ওয়াটার স্টিম হয়ে গেল। এরপরে আবারও হিট করা হলো, অতিরিক্ত হিট করার কারণে সুপার হিট হলো এবং এ পয়েন্টে চলে আসলো, এবং এই স্টিম স্যাচুরেশন লাইনের ডান পাশে সবগুলো স্টিম এবং সুপার হিটেড স্টিম। তাহলে এই দুই এই পয়েন্ট থেকে তিনে চলে আসলো। তাহলে আমরা আবার বলতে পারি, দুই থেকে প্রথমে ওয়াটার ছিল, কিছু ওয়াটার কনভার্ট হতে থাকলো, ওয়াটার স্টিম মিক্সচার থাকলো, এবং ফাইনালি সুপার হিটেড স্টিম তৈরি হয়ে গেল। তাহলে দুই থেকে তিন বয়লারে এই কাজগুলো হয়ে গেল, দুই থেকে তিন সুপার হিটেড স্টিম তৈরি হয়ে গেল। এরপরে এই সুপার হিটেড স্টিম এসে টারবাইনের ব্লেডে আঘাত করলো, টারবাইনের ব্লেডে আঘাত করে সেই থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করলো এবং কনডেন্সারের আগে চলে আসলো। তাহলে আমরা এখানে যদি ডায়াগ্রামে দেখি, তাহলে সুপার হিটেড স্টিম ব্লেডে আঘাত করে থার্মাল এনার্জি দিতে থাকলো, তাহলে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে, টেম্পারেচার কমতে থাকলো, কমতে কমতে নিচে চলে আসলো, এবং আমরা এই স্যাচুরেশন লাইনের মাধ্যমে দেখতেও পেলাম স্টিমের পরিমাণও কমছে, কালো লাইনের বাম পাশে চলে আসছে। কালো লাইনের বাম পাশে চলে আসার অর্থ হচ্ছে এখানে অলরেডি স্টিমগুলো এনার্জি দিয়ে কিছু ওয়াটারেও কনভার্ট হয়ে গেছে। এরপরে এখানে স্টিম আসলো, অল্প কিছু ওয়াটারও ছিল, সেগুলো কনডেন্সারে এসে আবার কমপ্লিটলি ওয়াটারে কনভার্ট হয়ে পাম্পের আগে চলে আসলো। তাহলে এখানে স্টিম ছিল, স্টিম অংশটাই বেশি, এই জায়গাতে স্টিম ছিল, সামান্য কিছু ওয়াটারও হয়তো ছিল, এখান থেকে আস্তে আস্তে কনডেন্সারে আবার ওয়াটারে কনভার্ট হয়ে এক নম্বর পয়েন্টে চলে আসলো। আমরা জানি এই জায়গাটা কমপ্লিটলি ওয়াটার, এবং এই লাইনটি কমপ্লিটলি, এই কালো লাইনটি কমপ্লিটলি স্টিম। এটা হচ্ছে স্টিম টারবাইনের থার্মোডাইনামিক সাইকেল। এখানে যে প্রসেসগুলো ছিল, প্রথমে যে কম্প্রেশন হয় এক থেকে দুয়ে পাম্পের মধ্যে, এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এবং দুই থেকে তিনে যে স্টিম তৈরি হলো এই কাজটি হয় কনস্ট্যান্ট প্রেশারে, এই জন্য বলা হয় কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন বয়লারে হয়ে থাকে। এবং তিন থেকে চারে যেখানে স্টিম টারবাইনটি ঘুরলো এবং স্টিমের এক্সপ্যানশন ঘটলো, এই জায়গাটিকে বলা হয় আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, যেটা টারবাইনে হয়ে থাকে। এবং শেষে কনস্ট্যান্ট প্রেশারে হিট রিজেকশন হয়, অর্থাৎ স্টিমগুলো ওয়াটারে কনভার্ট হয়ে যায়, যেটা কনডেন্সারে হয়ে থাকে। এবং আমরা যদি একটু ইফিসিয়েন্সি বের করতে চাই, এই ডায়াগ্রামটিতে আমরা খেয়াল করি, আমরা আসলে এখানে কী দিলাম, এবং হিট দিয়েছি বয়লারের মধ্যে, এবং এই কাজটি হয়েছে দুই থেকে তিনের মধ্যে। তাহলে আমরা হিট দিলাম দুই থেকে তিন, এই সাইকেলটিতে আমরা হিট দিলাম, এবং এই হিটের বিনিময়ে আমরা কী পেলাম, কিছু মেকানিক্যাল এনার্জি পেলাম। এবং মেকানিক্যাল এনার্জি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে পেলাম, তিন থেকে চারে। তাহলে আমরা আউটপুট পেলাম তিন থেকে চারে, এবং আমরা ইনপুট দিলাম দুই থেকে তিনে। তাহলে ইফিসিয়েন্সি বের করতে হলে আমাদেরকে লিখতে হবে আউটপুট বাই ইনপুট। তো এক্ষেত্রে আউটপুট হয়েছিল আমাদের তিন থেকে চারে, এবং আমরা ইনপুট দিয়েছিলাম দুই থেকে তিনে। তাহলে এই আউটপুট হচ্ছে এইচ থ্রি মাইনাস এইচ ফোর ডিভাইডেড বাই, এটা হচ্ছে আউটপুট এইচ থ্রি মাইনাস এইচ ফোর, এবং ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে এইচ থ্রি মাইনাস এইচ টু। এবং এই এইচ দিয়ে ইন্ডিকেট করে হিটের পরিমাণ, যে হিটের পরিমাণ বেশি সেটাকে আগে লিখতে হয় মাইনাস দিয়ে ছোটরা। এই তিন থেকে চারে যেহেতু আমরা আউটপুট পেয়েছি, এই জন্য লিখলাম এইচ থ্রি তিন নম্বর পয়েন্টের হিটের পরিমাণ মাইনাস চার নম্বর পয়েন্টে হিটের পরিমাণ, এই হিটের ডিফারেন্স ডিভাইডেড বাই তিন নম্বর পয়েন্টের হিটের পরিমাণ মাইনাস দুই নম্বর পয়েন্টে হিটের পরিমাণ, যেহেতু তিন নম্বর পয়েন্টে হিটের পরিমাণ বেশি, এটা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট বাই ইনপুট, এভাবে ইফিসিয়েন্সি বের করা যাবে। এবং ইন ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি, নেটওয়ার্ক ফ্রম দ্য টারবাইন ডিভাইডেড বাই হিট সাপ্লাইড ইন দ্য বয়লার। আমরা আইসি ইঞ্জিনে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন বের করেছি, অর্থাৎ পার ইউনিট পাওয়ার প্রোডাকশন করার জন্য কতটুকু ফুয়েলের দরকার হয়। এখানেও স্পেসিফিক স্টিম কনজাম্পশন SSC, স্পেসিফিক স্টিম কনজাম্পশন একটি টার্ম রয়েছে, যে পার ইউনিট পাওয়ার প্রোডাকশন করার জন্যে কতটুকু স্টিমের দরকার হয়। তাহলে স্টিম আমরা ব্যবহার করেছি তিন থেকে চার নম্বর পয়েন্টে, যেখানে স্টিম টারবাইনটি ছিল। তাহলে এইচ থ্রি মাইনাস এইচ ফোরকে ইনভার্স করে দিলেই হবে, এবং এখানে 3600 ভাগ দেওয়ার অর্থ হচ্ছে যে আওয়ারে রাখা, এবং এই স্পেসিফিক স্টিম কনজাম্পশনের ফর্মুলা হচ্ছে 3600 ডিভাইডেড বাই এইচ থ্রি মাইনাস এইচ ফোর, যেহেতু থ্রি আর ফোরে আমাদের স্টিম কনজাম্পশন হয়েছে। স্টিম টারবাইনের লেসন এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।